প্রিয় দর্শক, মামুনুলের সঙ্গে মেয়ের বিয়ের কথা জানে না ঝর্ণার বাবা মা। এদিকে মামুনুল হক বলেন, আমি দ্বিতীয় বিয়ে করেছি, তাতে কার কি? তাই পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনেই সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ দেশ বিদেশের সব রকম খবর এখানেই রয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার একটি রিসোর্টে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের সঙ্গে থাকা নারীর সঠিক পরিচয় পাওয়া গেছে। ওই নারীর নাম জান্নাত আরা ঝর্ণা। তারা আট ভাই বোন, বোনের মধ্যে সে দ্বিতীয়। জান্নাত আরা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কামার গ্রামের পাশের কোলধর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ অলিয়ার রহমান ওরফে পাগলা অলি মিয়ার মেয়ে। অলিয়ার রহমান গোপালপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সেনা সদস্য। মামুনুল হক ওই সময় নারীর নাম আমিনা তৈয়াবা বললেও তার নাম জান্নাত আরা ঝর্ণা। তবে জান্নাত আরা ঝর্ণার আগে বিয়ে হয়েছে, সেই ঘরে দুটি সন্তান রয়েছে। এ কথা সকলে জানলেও দ্বিতীয় বিয়ের কোনো খবরই জানেন না উপজেলা সহ গ্রামবাসী। ঝর্ণার বাবা মা জানান, মেয়ে জান্নাত আরা ঝর্ণার ১১ বছর বয়সে খুলনা জেলার সোনারাঙ্গা এলাকার হাফেজ শহীদুল ইসলাম ওরফে শহীদুল্লাহ নামে এক ব্যক্তির সাথে বিয়ে হয়। এই দম্পতির ঘরে আব্দুর রহমান ও তামিম নামে দুজন পুত্র সন্তান আছে। সন্তান দুটি তার বাবার বাড়ি খুলনায় থাকেন। জান্নাত আরা ঝর্ণার বাবা অলিয়ার রহমান বলেন, আমার মেয়ের সাথে জামাতা শহীদুল ইসলামের পারিবারিক কলহের কারণে প্রায় ৩ বছর আগে তাদের ডিভোর্স হয়ে যায়। তারপর থেকে ২ বছর আগে আমরা পাত্র দেখে মেয়েকে বিবাহ করার কথা বললে মেয়ে বলতো আমার বিয়ে হয়েছে, এজন্য আমরা আর কোনো পাত্র দেখিনি। তবে কার সঙ্গে ঝর্ণার দ্বিতীয় বিয়ে হয়েছে সে ব্যাপারে পরিবার জানে না। ঝর্ণার মা শিরিনা বেগম বলেন, শুধু একবার ভিডিও কলিংয়ের মাধ্যমে স্বামী মামুনুল হককে দেখিয়েছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি তিনি মাওলানা মামুনুল হক ছিলেন। ঝর্ণার প্রথম স্বামী হাফেজ শহীদুল ইসলাম ওরফে শহীদুল্লাহর সাথে জান্নাত আরা ঝর্ণার পরিবারের কোনো যোগাযোগ আছে কিনা জানতে চাইলে তিনি জানান, ডিভোর্সের পরে তার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখিনি আমরা। এ কারণে পূর্বের স্বামী হাফেজ শহীদুল্লাহর সঙ্গে যোগাযোগের কোনো মাধ্যম না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। গোপালপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ৪ নম্বর ওয়ার্ডের দায়িত্বে থাকা বিল্লাল মোল্লা জানান, অলিয়ার রহমান একজন সাবেক সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা। সে একজন ভদ্র মানুষ, বাজারে আসার সুবাদে অনেক কথা হয়, কিন্তু ছেলে মেয়ের ব্যাপারে বেশি কিছু জানি না। আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মোনায়েম খান ও ৪ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ আব্দুল মজিদ কালের কণ্ঠকে জানান, জান্নাত আরার বাবা অলিয়ার রহমান একজন সহজ সরল মানুষ। তিনি ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাবেক সেনা সদস্য ও একজন বীর মুক্তিযোদ্ধা। মেয়েটির আগে বিয়ে হয়েছিল, সে ঘরে দুটি ছেলে সন্তান আছে। পরের বিয়ের বিষয়টি আমরা জানি না। রবিবার সকালে জান্নাত আরা ঝর্ণার বাবার বাড়ি গোপালপুর ইউনিয়নের কুলধর গ্রাম পরিদর্শনকারী আলফাডাঙ্গা থানার ওসি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, আমি সকালে ওই গ্রামে পরিদর্শনে গিয়েছিলাম। জান্নাত আরার আগের বিয়ের বিষয়টিও এই উপজেলার বাসিন্দা সেটা নিশ্চিত হওয়া গেছে। সেই ঘরে দুটি সন্তান আছে, তার বাবার কাছে খুলনায় থাকেন। এদিকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ইসলামে চারটি বিয়ের অনুমোদন দেওয়া হয়েছে, দেশের আইনেও একাধিক বিয়েতে বাধা নেই, কাজেই আমি দ্বিতীয় বিয়ে করেছি, তাতে কার কি। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে গত শনিবার এক নারীসহ অবরুদ্ধ হওয়ার ঘটনাসহ সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা দিতে বৃহস্পতিবার দুপুর ৩:৩০টার দিকে ফেসবুক লাইভে এসে এইসব কথা বলেন মামুনুল হক। এই সময় তিনি আরও বলেন, যদি আমি স্ত্রীদের কোনো অধিকার থেকে বঞ্চিত করে থাকি তবে আমার বিরুদ্ধে আমার পরিবার অভিযোগ দিতে পারে, কিন্তু আজ পর্যন্ত কেউ কি দেখাতে পারবে যে আমার পরিবার কোনো বিষয়ে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দিয়েছে? আমার স্ত্রীর সঙ্গে আমি কি কথা বলবো না বলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। সম্মানিত দর্শক, মামুনুল হকের গ্রেফতার হওয়া নিয়ে আপনাদের কি মতামত? আপনারা কি মামুনুল হকের মুক্তি চান? তাহলে ইয়েস লিখে কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।